বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথা যন্ত্রণার বমি উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে প্রায় 50 জন হাসপাতালে ভর্তি, বহির্বিভাগে লম্বা লাইন। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর মতো উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত স্বাস্থ্যকর্মীদের পুরো বিষয়টা জানান, পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তাও দিচ্ছেন। কোনো রকম জ্বরে আক্রান্ত হলে তাদের নাম, পরিচয়, মোবাইল নাম্বার দিয়ে লিপিবদ্ধ করছে স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে বর্ষার প্রাককালে জ্বর উপসর্গ নিয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, ডেঙ্গুর মতো উপসর্গও দেখা দিচ্ছে। তাই সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তর আগেভাগে এই সতর্কতা নিচ্ছে যাতে আক্রান্তের সংখ্যা না বাড়ে। কি হয়েছিল তোমার? আমার জ্বর হয়েছিল। কি হচ্ছে, কি সমস্যা, কি হচ্ছে? গায়ে জ্বর, কাশি, সর্দি, এই সমস্যার জন্য আমি এখানে আসা। কতদিন আগে ভর্তি হয়েছি? কালকে দুপুরবেলা 12টার দিকে। কী সমস্যা হচ্ছে? ওই সর্দি কাশি, বিশাল বুক ব্যথা হচ্ছে। তোমার নাম?